বাইশ বার তেইশ বার শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে এবং আগামীকাল কিন্তু ফাইনাল একটা ঘোষণার দিকে যাচ্ছে তবে এবার কিন্তু সবাই একটু সচেতন সারা দেশের গার্ডিয়ান থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং বিশেষ করে প্রগতিশীল সংগঠনগুলো কিন্তু হুমকি ধুমকি দিয়েই যাচ্ছে ইভেন আজও কিন্তু ঢাকাতে আন্দোলন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পক্ষের ব্যানারে যাই হোক তো শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এবার একটু নড়ে চড়ে বসেছে যে এবার যদি শিক্ষা প্রতিষ্ঠান না খোলা হয় দেশে যদি ওই কুটা সংস্কার আন্দোলন অথবা নিরাপদ সড়ক আন্দোলন